বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ও সালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও আসহাবিহি অমান ওয়ালাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির পক্ষ থেকে ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করছিলাম ইসলামী আইনের বেশ কিছু নীতি যেগুলো আমরা সরাসরি সন্ধ্যা থেকে পেয়েছি এর মধ্যে বিগত পর্বে সর্বশেষ যে হাদিসটি আপনাদের সামনে আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে আলবাইয়নাতু আল আল মুদ্দারি ওয়াল ইয়ামিন ও আল আনকার অ্যান্কার আদিস্টি ইমাম তিরমিদে এব নু মাজা বর্ণনা করেছেন এবং শেখ আলবানিয়া এটাকে শাহী বলেছেন ইমাম বোখারি অবশ্য একটা বাব এর নাম তিনি এই এশিরোনামে দিয়েছেন বাবু মাজা আফিলবাইয়ে নাতু আল মুদ্যারি অর্থাৎ ওই পরিচ্ছেদ যেখানে এসেছে যে আলবাইয়াতু আল মুদ্দারি প্রমাণ হবে যে দাবি করে তাকে তার মানে হচ্ছে এটা একটা মূলনীতি একটা জিনিস নিয়ে দুজন ঝগড়া লেগেছে একজন বলছে যে আমি তার কাছে পাঁচশো টাকা পাবো আরেকজন বলছে না সে পাবে না এখন যিনি দাবি করছেন যে আমি তার কাছ থেকে পাঁচশো টাকা পাবো তিনি বলছেন যে আমার কাছে কোনো প্রমাণ নেই ওনাকে প্রমাণ দেখাতে হবে যে উনি পাবে না মানে আমি পাবো না এটা প্রমাণ দেখাতে হবে আর যিনি বলছেন যে না সে পাবে না তিনি বলছেন যে না যে দাবি করছে সে আমাকে প্রমাণ দেখাতে হবে যদি উনি প্রমাণ দেখায় যে হ্যাঁ আমার কাছ থেকে পাবে তাহলে আমি দেব। এই যে এখন ঝগড়া লেগেছে তাহলে শরীয়তের বিধানটা কী সেই বিধানটা এই হাদিসের আলোকে আমরা পাচ্ছি বিধানটা হচ্ছে আলবাই আল এই যিনি দাবি করবেন তাকেই দলিল দেখাতে হবে আর যিনি অস্বীকার করবেন অথবা যার উপর দাবি করা হবে যে হ্যাঁ আমি তোমার কাছে পাঁচশো টাকা পাবো যার উপরে দাবিটা করা হচ্ছে যিনি দাবি করছেন তিনি নন যার উপরে দাবিটা করা হচ্ছে তাহলে তাকে কি করতে ইয়ামিন এই ভদ্রলোক যদি কোনো প্রমাণ দেখাতে না পারেন অর্থাৎ যিনি দাবি করছেন যে আমি পাঁচশো টাকা পাবো তিনি যদি কোনো লিখিত ডকুমেন্টস অথবা কোনো সাক্ষী দেখাতে না পারেন তখন দ্বিতীয় পর্যায়ে যার কাছে দাবি করা হচ্ছে অথবা যিনি অস্বীকার করছেন যে না কোনো টাকা পাবে না তাকে কিন্তু বলা যাবে না আপনি প্রমাণ দেখান পাবে না যে প্রমাণ দেখান কথা বলা যাবে না তাকে বলতে হবে আপনি কসম করুন আপনি আল্লাহর নামে শপথ করুন যে অল্লাহি উনি পাবে না আল্লাহর কসম উনি পাবে না তাহলে এটা হচ্ছে তার পক্ষের বিধান এখানে কিন্তু ইসলামের সেরিয়ার একটা মহান দৃষ্টিভঙ্গি এখানে দেখা যায় এবং অত্যন্ত বুদ্ধিবৃত্তিক একটা সিচুয়েশন এখানে লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যিনি দাবি করছেন যে তিনি পাবেন তাকে তো ডকুমেন্টস দিতে হবে তিনি যখন টাকাটা তাকে দিলেন নিশ্চয় তিনি লিখে নেবেন তার সাইন নেবেন যদি সাইন না নেন সাক্ষী রাখবেন প্রমাণ দেখাবেন তিনি যিনি কিছু দাবি করছেন কারণ তিনি কিছু সাব্যস্ত হওয়ার দাবি করছেন নতুন কিছু জিনিস এখানে আছে সে দাবি করছেন আর যিনি অস্বীকার করছেন তিনি বলছেন যে না এমন কিছু হয়নি এমন কিছু হয়নি এর জন্য তো প্রমাণ দেওয়া সম্ভব না যেমন আপনি যে তাকে টাকা দিয়েছেন তার একটা রসিদ তার একটা সাক্ষী তার একটা প্রমাণ লাগবে তখন আপনি পাওনাদার হিসাবে সাব্যস্ত হবেন আর যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তির দিয়ানার কাছে দিনদারির কাছে আল্লাহ বিষয়টি সাপোর্ট করতে বলেছেন সাধারণত আমরা জানি যে একজন বিশ্বস্ত মোমেন যদি সত্যি সে ঋণই হয়ে থাকে অনেক সময় তো আমরা ঋণ দেই কোনো ডকুমেন্টস রাখি না এটা কিন্তু সত্য আমরা ঋণ দেই কোনো ডকুমেন্টস রাখি না তখন সে অবস্থায় যাকে আমি ঋণ দিলাম তাকে তো আমি উপকার করলাম সে কেন কসম খেয়ে অস্বীকার করবে সাধারণত দিনদার ব্যক্তিদের জন্য এটা সম্ভব না এই জন্যই তাকে কসম করতে বলা হয়েছে যে তার উপকার করলেন আপনি অথচ সে অস্বীকার করবে না কোনো টাকা আমার কাছ থেকে পাবে না এটা তো হয় না তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তিনি যদি কসম করেন ইয়ামিন তথা শপথ করেন আল্লাহর নামে যে আল্লাহর কসম তিনি পাবেন না তাহলে এটা সেখানে মিটমাট হয়ে যাবে প্রকৃত অবস্থা আল্লাহ ভালো জানেন কি কিন্তু এটাই হচ্ছে বাহ্যিক বিচারের বিধান তাহলে এই যে নীতিটা এই নীতিটা আমরা কোথায় পেলাম আমরা হাদিসের মধ্যে পেলাম এবং এই হাদিসটা শুদ্ধ আমরা হাদিসের মধ্যে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু নীতিমালা পাই যেমন লাদরারা ও লাদার লাদরারা ও লাদার নিজের ক্ষতি করা যাবে না অন্যের ক্ষতি করা যাবে না এই হাদিসটা ইমাম আহমাদ এবং ইবনু মাজা বর্ণনা করেছেন হাসান সানাদে তাহলে এটা একটা নীতিমালে যেটা আমরা হাদিসের মধ্যে সরাসরি পেলাম আরেকটা হাদিস আছে যেটা মুত্তাফাক আলাই বোখারি মুসলিমের মধ্যেই এসেছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এবং একাধিক রায়ত এখানে আছে কুল্লু মুস্করিন হারাম কুল্ল মুস্করিন হারাম প্রত্যেক মাদক মাদকদ্রব্য হারাম বাস এটা একটা মূল তাহলে যখনই কোনো জিনিসের মধ্যে এমনকি ভালো একটা জিনিসের মধ্যে যদি মাদকতা দেখা দেয় যে খেলে নেশা হয় তখনই সেটা হারাম হয়ে যাবে সেটা হতে পারে পানীয় হতে পারে ভাত বা এরকম কোনো কিছু যদি তাকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করে তাকে মদে পরিণত করা হয় অথবা কোনো ডাল অথবা তরকারি বা এরকম যা কিছু আমরা হালাল যে খাবার সেগুলোকে যদি তার বৈশিষ্ট্য নষ্ট করে এগুলোকে মাদকদ্রব্যে পরিণত করা হয় তাহলে সবই হারাম হয়ে যাবে ঠিক তেমনি সে সকল বস্তু যেগুলো দিয়ে মানুষ আজকাল নেশা করে সেটা হতে পারে ইয়াবা হতে পারে ড্রাগ হতে পারে হিরোইন হতে পারে হাসিস ইত্যাদি আরও যত জিনিসগুলো আছে এই মূলনীতির আলোকে বলা হবে কুল্লু মুসলিন হারাম সকল মাদকদ্রব্য সকল নেশাকর বস্তু হারাম তাহলে এই একটা মূলনীতি আমরা এখানে পেলাম বখারে মুসলিমের হাদিসে এবং এর পাশাপাশি প্রায় কাছাকাছি আরেকটা মূলনীতি আছে মা হারাম ক্যাথি এটাও একটা কায়দা এটা একটা ম্যাক্সিম যে যা বেশি খেলে মানুষ নেশাগ্রস্ত হয় বা মানুষকে নেশাগ্রস্ত করে দেয় তার অল্পটাও হারাম তাহলে এই যে দলিলগুলো সেগুলো আমরা সরাসরি সন্ধ্যার মধ্যে পাচ্ছি তাহলে আমরা দেখলাম যে এই সমস্ত নীতিমালার কিছু আছে সরাসরি করে আনে কিছু আছে সন্ন্যায় কিছু আছে কোরআনের আয়াত থেকে আমরা বের করলাম আবার কিছু আছে সুন্না বা হাদিস থেকে আমরা বের করলাম হাদিস থেকে বের করলাম তার উদাহরণটা কি যেমন আল কাসেদিহা যে সকল বিষয় নিরূপিত হবে নিয়তের ভিত্তিতে যার নিয়ত যেমন সেখানে রুলিংসটা সে অনুযায়ী দেওয়া হবে রসুল সাল্লামের সেই প্রখ্যাত হাদিস যেখানে তিনি বলেছেন ইন্নাম বিন আমল নিশ্চয়ই আমল নিরপিত হবে নিয়ত অনুযায়ী অর্থাৎ আমলে শুদ্ধা শুদ্ধ নিরূপিত হবে নিয়াত এটাকেও কায়দা রাখা যেত কিন্তু যে কোনো কারণেই হোক এটা যেহেতু হারাম নয় বরং জায়েজ যে হাদিসকে যেভাবে আমাদের কাছে এসছে তার থেকে মানুষের বুঝার জন্য আরো সহজ করে উপস্থাপন করা যায় ফলে নীতিটাকে টেক্সটটাকে সেভাবে করা হয়েছে আল ও ওমর হাদিস থেকে এই মূলনীতিটাকে ডিরাইভ করা হয়েছে ইস্তেমবাদ করা হয়েছে ঠিক তেমনি আল ইয়কিনুল বিশাক যে সন্দেহ দ্বারা ইয়াকিন বা প্রত্যয় দূরীভূত হবে না এইভাবে ঠিক কোনো হাদিস নেই তবে হাদিস থেকে এগুলো ইস্তেমবাদ করা হয়েছে আমার বুখারি মুসলামের একটা হাদিস বলা হলো যে সুকিয়া ইলান সাল্লুসাল্লাম আর্রাজুল ইউ ইলাইহি আন্না উ ইয়েজিদু শেই এফ ই সালাত ই আয়াক্ত ও সালাহ কাল লা ই অান সরিফ হায় দ্য ইয়েস এর অর্থ হচ্ছে রাসূসাল সাল্লাহ সালাহর কাছে অভিযোগ করা হলো যে কোনো এক ব্যক্তি তার সালাতের মধ্যে যেন কোনো একটা কিছু সে অনুভব করে অর্থাৎ তার গ্যাস কি বের হয়েছে কিনা সাধারণত যাদের গ্যাস ফর্ম হয় স্টমাকে তাদের এই অবস্থা হতে পারে এ ধরনের সন্দেহ হয় যাই হোক কোনো কোনো ব্যক্তির যদি এরকম হয় যে তার কোনো গ্যাস বের হয়ে গিয়েছে কিনা সে কি সালাদ কেটে দেবে সালাদ থেকে বের হয়ে যাবে এইটা ভেবে যে তার নামাজ তো চলবে না এভাবে তখন রাসুল সাল্লাম বললেন যে লা কোনো কোনো লাই আনসারেফ না সে যাবে না সে সালাদকে ভাঙবে না হাতটা ইয়াস ম্যা যতক্ষণ না সে এই গ্যাস বের হওয়ার আওয়াজ শুনবে অথবা গন্ধ পাবে তাহলে এখানে দেখা গেল যে সে সালাতের মধ্যে আছে তার অজু আছে এটা ইয়াকিন যেহেতু সে অজু করে সালাতের মধ্যে ঢুকেছে এটা তার ইয়াকিন প্রত্যয় এখন সন্দেহ হচ্ছে জু গেল কি গেল না রাসুসাল্লা সাল্লাম বললেন যে না সেম ইয়াকিন না আসা পর্যন্ত সে সালাদ থেকে বের হবে না ইয়াকিনটা কিভাবে আসবে যে সে হয়তো আওয়াজ শুনলো নিজে অনুভব করবে যে হ্যাঁ অবশ্যই তার অজুটা চলে গিয়েছে অথবা গ্যাস বের হওয়ার যে গন্ধ সেটা সে অনুভব করবে ফলে সে বলবে যে তার অজু গেছে এটা সেটা প্রমাণ এ দুটোর যে একটা প্রমাণ সুতরাং এই প্রমাণ পেলে তখন সেটা ইয়াকিনে পরিণত হবে তখন আমরা বলবো যে হ্যাঁ ও জুগিয়েছে এটা এখন একদম অবিসম্ভাবী একটা বিষয় অতএব সে নামাজ থেকে বের হবে কিন্তু তার আগ পর্যন্ত অজু যাওয়ার বিষয়টা একটা সন্দেহপূর্ণ বিষয় অতএব সে তার ইয়াকিনের মধ্যে থাকবে প্রিয় দর্শক এভাবে আমরা দেখছি যে ইয়াজুল ইয়াজ বিশ্বাক এই কায়দাটাও এরকম এই হাদিস এবং আরো অন্যান্য হাদিস যেটা পরবর্তীতে আমরা এই কায়দা বিস্তারিতভাবে আলোচনার সময় আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ মানে এই কায়দাগুলো হাদিস থেকে বের করা হয়েছে তাহলে আমরা বুঝলাম যে কোরআন এবং সন্না হচ্ছে এই নীতিমালাগুলোর মূল উৎস তবে কোরআন এবং সন্না নির্ভর আরও যে দলিল আছে যেমন ইজমা ইজমা উম্মার লোকদের ইজমা এটা শরীর গ্রহণযোগ্য একটা দলিল কারণ এই ইজমা কোরআন সন্নার পরিপূরক একটা দলিল কোরআন সুনার সাথে কন্ট্রাডিক্টরি কোনো দলিল নয় লা লাহাদা আন্নাস অর্থাৎ যখন কোরআন সন্ন্যার টেক্সট পাওয়া যাবে তখন আর কোনো ইজতেহার চলবে না এটা একটা সারা এই কায়দা এবং এই কায়দার সাথে কেউ দ্বিমত পোষণ করেননি সকল আলেম সকল যুগে একমত যে যখন কোরআনের অথবা হাদিসের কোনো টেক্সট পাওয়া যাবে তখন এই কোরআনের এই আয়াতের বিরোধী অথবা হাদিসের বিরোধী আর কোনো ইজতেহাত করা যাবে না বরং কোরআন এবং হাদিসের বক্তব্যকে অবধারিতভাবে নিতে হবে এই জন্য সেখান থেকে কায়দাটা এসেছে লা যে যখন কোরআনার টেক্সট থাকবে তখন আর কোনো ইসতেহাদ চলবে না ঠিক এমনি ভাবে আরেক টাকায় দাও সেটার উপরে সকলে একমত আল অথবা আল ইস্তহাদুল কুদু বেলে ইজতেহাদ এই উদাহরণটি আমরা নীতিমালা হিসাবে আগেও বলেছিলাম যে একজনের ইজতেহাদ দ্বারা আরেকজনের ইজতেহাদ নষ্ট হবে না তাহলে এ দুটো হচ্ছে ইজমার নামক যে দলিল তার ভিত্তিতে রচিত ইসলামী আইনের একটা নীতি আচ্ছা ইসলামী আইনের আরও কিছু নীতি আছে যেগুলো আমরা ইশতেহার তথা সাহি ইয়াসের ভিত্তিতে সহি তালিল অথবা বিশ্লেষণের ভিত্তিতে আমরা সেটাকে নির্ধারণ করতে পারি যেমন শরিয়াত অনেক কিছু হারাম করেছে তাহলে এটার উপর ভিত্তি করে যেহেতু হারাম করেছে মানে কি হারামের বিষয়গুলো যদি প্রমাণিত হয় হারামের বিষয়গুলো যদি প্রমাণিত হয় অর্থাৎ এই জিনিসগুলো ব্যবহার করা হারাম কনজিউম করা হারাম যেমন আমরা বলি যে মদ পান করা হারাম ড্রাগ সেবন করা হারাম বা নেশাগ্রস্ত বস্তুগুলো শুকুরের গোশ খাওয়া হারাম কুকুরের গোশ খাওয়া হারাম এই যে জিনিসগুলো যেগুলো হারাম সেবন করা ইস্তেমাল করা সে হারাম জিনিসগুলো এটা বেচা কেনা করাও হারাম অর্থাৎ বেচাও হারাম কেনাও হারাম যেটা নেওয়া হারাম সেটা দেওয়াও হারাম এগুলো হচ্ছে আসলে কেয়াস অথবা সহি কেয়াসের ভিত্তিতে নির্ধারিত কিছু কায়দা দর্শক আমাদের সময় হয়ে গেল মধ্যে একটা বিরতি আমরা যাচ্ছি বিরতিতে ফিরে আসবো খুবই তাড়াতাড়ি আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি সেম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ তাআলা কিসে খুশি হন মে হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা আবু হুরাইরা আনহু বলেন রসুল্লাহ সাল্লা বলেছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন সহি বুখারি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায়ে হাদির সংখ্যা পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ জীবনে বহুবার উপভোগ করেছি নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় রং ধনু দর্শক বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আলোচনার পর্বে আশা করছি আপনারা আমাদের বিষয়গুলো খুব মনোযোগ সাকরে দেখছেন আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে গবেষণা এবং সহেকিয়াস ভিত্তিক কিছু কায়দাহ ওলামাইকার পেশ করেছেন এবং সেটা খুবই ক্লিয়ার ফলে সেগুলো শরিয়াতের নীতিমালার আলোকেই রচিত যেমন যা হারাম ব্যবহার করা খাওয়া বা পান করা সেটা দেওয়াটাও হারাম কেনাটাও হারাম বেচাটাও হারাম আমরা এভাবে বলতে পারি মা হারু মা হারুমা হারু মা যা ব্যবহার করা হারাম তা বেচা হারাম যা ব্যবহার করা হারাম তা কেনা হারাম আবার কেউ কেউ এভাবে বলেছে মা হারুমা মা হারুমা আতা উহু যা গ্রহণ করাটা নেওয়াটা তুলে নেওয়াটা হারাম তা দেওয়াটাও হারাম অর্থাৎ যা আমি নিতেই পারবো না আমার নেওয়ার কোনো অনুমতিই নাই শরীর এটা নিষিদ্ধ তাহলে সেটা নিয়ে আমি আরেকজনকে কিভাবে দিতে পারি নিজের জন্য যেটা গ্রহণ করা নিজের জন্য নিজের কাছে যেটা রেখে দেওয়া হারাম সেটা নিয়ে অন্যকে দেওয়াটাও হারাম নিজের জন্য যেটা ব্যবহার করাটা হারাম সেটা মানে ট্রেডিং করাটাও হারাম তাহলে এটা হচ্ছে কিয়াসের ভিত্তিতে আমরা জানলাম আরেকটা বিষয় আছে যেমন আলগা আলেবু কাল মহাক্কা আল বলতে অধিকাংশ বিষয়কে বোঝাচ্ছে অধিকাংশ বিষয় যদি তার প্যাটার্ন একরকম হয় তাহলে অধিকাংশের ভিত্তিতেই আসলে রুলিংসটা হবে অধিকাংশের ভিত্তিতে রুলিংসটা হবে আর অল্প কিছু রুলিংসটা ভিন্ন থাকলে সেটাকে অ্যাকসেপশনাল রুলিং বলা হবে বা আইনি দিক থেকে সেগুলো মুস্তাসনা বা ব্যতিক্রম ধর্মী বিধান সম্বলিত কিছু কেস অথবা কিছু বিষয় হিসাবে গৃহীত হবে বিবেচিত হবে তো এখানে আলগালকাল হাক এটাও ইজতেহাদ এবং সাহেকিয়াসের ভিত্তিতে রচিত একটি নীতিমালা তাহলে দর্শক এভাবে আমরা দেখতে পাচ্ছি ইসলামী শরিয়াতের বা ইসলামী আইনের যে নীতিমালাগুলো এগুলোর উৎস হচ্ছে কোরআন এবং সন্না এবং পরবর্তীতে কোরআন সন্না সমর্থিত আরও যে দলিল আছে যেমন এজমা যেমন শাহেকিয়াস যেমন হাব এগুলোর ভিত্তিতেও কিছু কায়দা রচিত হয়েছে অতএব আমরা কথা বলতে পারি নির্বিদায় যে ইসলামী আইনের যে নীতিমালাগুলো এগুলোর একটা উৎস আছে এগুলো অন্যদের থেকে ধার করে আনা হয়নি অন্যদের দেখা দেখি এগুলো নকল করে কপি করা হয়নি ইসলামী সারিয়া যেমন স্বতন্ত্র ইসলামী আইন এবং ফেক যেমন স্বতন্ত্র ইসলামী এই নীতিমালাগুলো সেই আল কোরআনের নাজিলের যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত ওলামাদের গবেষণা ওলামাদের কোরআনসন্না ভিত্তিক আমল এবং বক্তব্যর ভিত্তিতেই এগুলো আসলে আমাদের সামনে এসেছে অতএব এসব কিছুই আসলে কোরআনসন্নার মতোই আমাদের কাছে গুরুত্ব পাওয়ার দাবি রাখে যেহেতু এগুলো কোরআনসন্না নির্ভর দর্শক বিষয়টা আমাদের সব সময় মনে রাখতে হবে এই নীতিমালাগুলো এটা কোরআনের টেক্সট যদি হয়ে থাকে অথবা হাদিসের টেক্সট হয়ে থাকে তাহলে অ্যাট দা সেম টাইম এগুলো নীতি এবং দলিল বাট যেগুলো আমরা ইজতেমবাদ করেছি কোরআনসোনা থেকে সেগুলো শুধু নীতি কিন্তু দলিল নয় বিষয়টাকে সেভাবে আমাদের মনে রাখতে হবে কারণ এই ছোট্ট কায়দাগুলোর মাধ্যমে যেমন আলিয়াকিনুলায বিশ্বাক এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি যে বিভিন্ন সিচুয়েশানে পড়ে আসলে সৈয়তের বিধানটা কী সেটাকে দলিল হিসাবে আমরা দেখাচ্ছি না দলিল কিন্তু আমাদের থেকে যাচ্ছে কোরআনসন্না তাহলে নীতিগুলো দলিল নয় সুতরাং এই বিষয়টা ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যে এই কায়দাগুলো দলিল নয় তবে দলিলের ভিত্তিতে এগুলো রচিত এই কায়দাগুলোর মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে সাধারণত সমৃদ্ধ করে থাকি দর্শক আমরা এ পর্যায়ে ইসলামী আইনের এই নীতিমালাগুলোর কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কিভাবে আমাদের কাছে নীতিমালাগুলো এভাবে আসলো এগুলোকে হঠাৎ আমরা পেয়ে গিয়েছি কোথাও নাকি কিভাবে। প্রথম কথা হচ্ছে আমাদের আগের আলোচনা থেকে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যেহেতু আমরা বলেছি যে এই নীতিমালাগুলো এগুলো আমরা কোরআনসন্না থেকে পেয়েছি অথবা তার ভিত্তিতে এগুলো এই টেক্সটগুলো তৈরি করা হয়েছে তাহলে বোঝা গেল যে কোরআন সন্না যে যুগে ছিল অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের যুগে কোরআন যখন নাজিল হচ্ছিল অথবা যখন রাসুল সাল্লাহ সাল্লাম নিজে রুলিং দিচ্ছিলেন এবং তার প্রত্যেকটা রুলিংস ছিল তখন হাদিস তার কথা তার কাজ তার মনসম্মতি এই সব কিছু যখন চলছিল তখন কিন্তু এই কায়দাগুলো ছিল অতএব ইসলামী আইনের এই যে নীতিগুলো এগুলো আজকে নতুন করে বা দু চারশো বছর আগে নতুন করে হয়েছে এটা সেটি বলা যাবে না সেগুলো শুরু এবং সেগুলোর মূল উপাত্ত মূল উৎস কিন্তু সেই যুগের মধ্যেই নিহিত রয়েছে অতএব এটা নতুন কোনো বিষয় নয় আমরা সরাসরি টেক্সটগুলো যেগুলো কোরআনের মধ্যে পাই বা হাদিসের মধ্যে পাই তাহলে দেখব যে সাল্লাম থেকেই সরাসরি সেগুলো এই উম্মাহ পেয়েছে সাহাবাই কেরাম সেগুলো তারা আমল করেছেন সেগুলো তারা মেনে নিয়েছেন সেগুলোকে তারা ইমপ্লিমেন্ট করেছেন পরবর্তীতে ইসলামী আইনের নীতিমালা এই যে শিরোনামে একটা শাস্ত্র গড়ে উঠেছে সেটা হচ্ছে তার আস্তে আস্তে ক্রমবিকাশের মাধ্যমে ওলামাই কেরাম কখনোই এই কায়দা বা নীতিগুলো থেকে বিচ্ছিন্ন ছিলেন না শারিয়ার বিভিন্ন হুকুম আহকাম যখন তাদের জানা ছিল শারিয়ার বিভিন্ন নীতি মূল্যবোধ আদাব আখলাক এসব কিছুই তাদের জানা ছিল ফলে কোনো যোগী এগুলো থেকে বিচ্ছিন্ন ছিল না কিন্তু জ্ঞানের যে শাস্ত্রগুলো আজকের একটা আলাদা আলাদা বইতে চলে এসছে অত্যন্ত সুন্দরভাবে সংকলিত হয়েছে এগুলো ধীরে ধীরে হয়েছে অতএব ইসলামী আইনের নীতিমালাটাও সংকলনের সে ধারাবাহিকতা কীভাবে হয়েছে সেটা আপনাদের সামনে এখন আমরা তুলে ধরব সর্বপ্রথম ইমাম আল কার্ফি তার ওসুল আল গ্রন্থের মধ্যে যে ওসুলগুলো লিখেছেন মূলত এগুলোর অধিকাংশ ছিল ইসলামী আইনের নীতিরই একটা সংস্করণ পরবর্তীতে এগুলো আস্তে আস্তে আরও সংস্কার করা হয় এবং আরও সুন্দর সুন্দর টেক্সট এগুলোর জন্য নিরূপণ করা হয় মূল বক্তব্য কিন্তু একই থেকেছে পরবর্তীতে আমরা দেখি যে আবু তাহেরা দ্যাব ব্যাস যিনি ইমাম কারখিরি প্রায় সমকালীন সময় ছিলেন কেউ কেউ মনে করেন যে তিনিও এগুলো সুন্দর একটা সংকলন করেছিলেন এটা হচ্ছে হিজরি চতুর্থ শতকে ইমাম কারখি তিনি মারা যান তিনশো চল্লিশ হিজড়ি সালে তো এরপরে পরবর্তী সময়ে অর্থাৎ অন্য যারা কাজ করেছেন সেগুলো হয়তো স্বল্প মাত্রার ছিল এই জন্য সেগুলো এভাবে লিপিবদ্ধ হয়নি কিন্তু একটা বই আকারে এক্ষেত্রে যিনি পঞ্চম হিজড়ি শতকে কাজ করেছেন তিনি হচ্ছেন আবুজাইদ আদা বসি আবুজাইদ আদা বসি চারশো তিরিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন এবং তার এই ইসলামী আইনের নীতিমালার সাথে সম্পর্কিত এই বইটির নাম হচ্ছে এভাবে আমরা দেখি যে হিজরি ষষ্ঠ শতকে আসামর কান্দি তিনিও একটি ইদাহুল কাওয়ায়দ নামে একটি বই রচনা করেন এবং পাশাপাশি আরও অনেক প্রচেষ্টা অব্যাহত থাকে সপ্তম হিজরি সালে আমরা দেখি যে কাওয়ায়দে ফেকা তথা ইসলামী আইনের নীতিমালাগুলো সংকলনের কাজ অনেক দূর এগিয়ে যায় যদিও আমরা বলবো না যে সেটা খুব পরিপূর্ণ একটা স্তরে পৌঁছে গেছে কিন্তু এই স্তরের মধ্যে আমরা দেখি যে বেশ কিছু গ্রন্থ রচিত হয়েছে যেমন মোহাম্মদ আবনে ইব্রাহিম আল জাজরমি তিনি কাওয়ায়দ ফিফর শাফাহ তিনি রচনা করেন এবং ইজুদ্দিন বিন সালাম তার বিখ্যাত একটি গ্রন্থ কাওয়ায়দুলাহ মাসালহ আনাম এই গ্রন্থটি তিনি রচনা করেন এছাড়াও এর পাশাপাশি আরও কয়েকটা গ্রন্থ যুগে এসেছে যেমন আল মুজহাব ফি কাওয়ায়দল মেধহাব ইত্যাদি এই গ্রন্থগুলো আসার কারণে দেখা গেল যে এই শাস্ত্রের প্রভূত সুন্দর উন্নতি সাধিত হয়েছে এবং পরবর্তী অষ্টম যে শতক ছিল মূলত এই কাওয়ায়েদদের বা ইসলামিক এই নীতিমালাগুলো সুন্দরভাবে সংকলিত হওয়ার যুগ এই যুগে আরও অনেকগুলো বই রচিত হয়েছে যেগুলো আজকে আমাদের ইসলামী আইনের নীতিমালার ক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে যেমন আলহ ন আলেবনুল ওয়াকিল এবং আরও অনেকগুলো গ্রন্থ এই যুগের মধ্যে এসছে আমি সেগুলো কিছু আপনাদের সামনে তুলে ধরছি দর্শকের মধ্যে আরও রয়েছে কিতাবুল কায়দুল মাক্কারি এবং আল মজমু আল মজহাব্দ কাওয়ায়দুল মহাব ইমাম আল আলাইয়া শাফেঈ الأشباه والنظائر تاج الدين ابن السبكي الأشباه والنظائر إمام أسنوبي إبن المنثور في القواعد إمام بدر الدين الزركشي بيقولو إبن بيقولوا كبي بكاتو غرنتو إبن كبي برامانو غرنتو إسلامي عين النتي مالر كتر أر أمر هجري شاليو أرو بأبوك قاج هويته ترمده جمعن إمام سيوتير الأشباه والنظائر إبن نجير الأشباه النظائر এই গ্রন্থগুলোর মাধ্যমে এবং এর আগে পরে আরও বেশ কিছু গ্রন্থ লেখা হয়েছে পরবর্তীতে আমরা দেখি যে ইসলামী আইনের এই নীতিমালার মধ্যে আহকাম আল্লা আদলিয়া যেটা ত্রয়োদশ হেজুরি শতকের মধ্যে লেখা হয়েছে সেই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় নিরানব্বইটা এখানে নীতিমালা আছে যেটা ওসমানিয়া খেলাফত কালে এ বইটা রচিত হয়েছে এবং সেটা একটা প্রামান্য গ্রন্থ প্রিয় দর্শক এ বিষয়ে আমাদের আরও অনেক বলার ছিল আমরা আজকে পর্বের শেষ প্রান্তে চলে আসার কারণে আর শেয়ার করতে পারছি না আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে এই বিষয়ে আরও কথা বলবো আপনারা আশা করছি আমাদের সেই পর্ব দেখবেন সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাদা অসাল্লাল্লাহ হোসাল্লাম আলা নবীন মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াস হাবি আজ মাইন ওয়াসাল্লাম আলাইকুম রহমাতুল্লাহ বরের কাজ আরৌদিকান রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম شیخ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখে প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিাবী কাজ করব আমার দুনিাবী কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব যা পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ আজ সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,